আলাইকুম ও রহমেতু সমানের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা আলাহ সুর আয় বাকারার একশো তিরিশ নম্বর আয়াতে বলেন এয়া আই ইউ আল্লাদিন আয়া কুতিবা আলাইকুম ও শিয়াম কেমা কুতিবা আলহ্ লাদিন আমি কবে লাইকুম লা আল্লাকুম তেক্তা কোন অর্থ হেই ইমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে রূপ পূর্বেকার নবীদের উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল এ রোজা কেন ফরজ করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো আল্লাহর ভিতরে ভয়ের যে গুণাগুণ এই গুণাগুণ যেন তোমাদের অন্তরে সৃষ্টি হতে পারে তো মোত্তাকি কিভাবে হবে এই রম রোজার দ্বারা রমজানের রোজার পালনের মাধ্যমে কিভাবে মোত্তাকি হবে একটা লোক সময় দর্শক শ্রোতা আপনারা জানেন নামাজও একটি ফরজ এবাদত হজ জাকাত এগুলো সবগুলি ফরজ এবাদত কিন্তু এই ফরজ এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা মোত্তাকই শব্দ ব্যবহার করেননি শুধুমাত্র রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ তালা মোত্তাকই শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো আপনি রোজা যখন রাখবেন এটা কাউকে দেখানোর জন্য রোজা রাখ রাখে না মানুষ মানুষ স্বয়ং আল্লাহকে দেখানোর জন্যই রোজাটা রাখে কারণ রোজা কাউকে দেখানোর জিনিস না নামাজ এটা এমন একটা এবাদত যে এবাদতটা আপনি আল্লাহকে দেখানোর জন্য করতে পারেন বা মানুষকে দেখানোর জন্য করতে পারেন জাকাত হজ সবগুলো এবাদতি আপনি আল্লাহকে দেখানোর জন্য করতে পারেন মানুষকে দেখানোর জন্য করতে পারেন দনুন্তটারই সম্ভাবনা থাকে কিন্তু রোজা এমন একটা জিনিস যেটা দেখা যায় না অদৃশ্য এই রোজা আপনি কাউকে দেখানোর জন্য রোজা রাখেন না স্বয়ং কেবলমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রোজাটা রাখা হয় সেজন্যই হাদিসে কুত্সির মধ্যে নবী আকরাম সাল আলহি ওসাল্লাম বলেন আও মলি ও আনজিবিহি আল্লাহ তালা বলেন এই রোজা স্বয়ং আমার জন্য আর এই রোজার প্রতিদান স্বয়ং আমার নিজ হাতে আমি আমার বান্দাদেরকে পুরস্কৃত করব। অন্য কোনো আবাদতের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন না এই রোজার আবাদতের পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন তো কত গুরুত্বপূর্ণ এই আবাদত রোজা সমাজের দর্শক শ্রোতা পুরো রমজান জোরে আমি আপনাদের সাথে থাকবো আশা রাখি ইনশাআল্লাহ আপনাদেরকে আমার সাথে পাবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু